কারোর সাথেই মিশতে দেন না তার ছেলেকে, নিজেই করেন তার ছেলের সব চিকিৎসা। অদ্ভুত সব কাণ্ড কারখানা তার ছেলে। তো তার মায়ের চিকিৎসায় সুস্থ হয় না, বরং দিনকে দিন সে আরও বেশি অসুস্থই হয়ে পড়ছে। কেন জানি মনে হয় মাই তার ছেলেকে একটু একটু করে মেরে ফেলতে চাইছে। সবার চোখের আড়ালে এই মা লুকিয়ে রেখেছেন এক শিহরিত রহস্য। কি সেই রহস্য আর কেন কোনো মা তার নিজ সন্তানকেই মেরে ফেলতে চাইবে? এ এক অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা, আজ এই গল্পটাই বলবো। গল্পের শুরুটা হয় একটি বেসবল মাঠকে দেখানোর মধ্য দিয়ে। সেখানে কিছু স্কুল পড়ুয়া ছেলেদের ফাইনাল বেসবল খেলা অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনায় খুব সুন্দরভাবেই সে খেলা চলে, কিন্তু হঠাৎ খেলার বলটি গিয়ে লাগে একটি ছেলের বুকে। ছেলেটি সাথে সাথেই সেন্সলেস হয়ে যায়। সে মারাত্মক আহত হয়ে পড়েছিল, সে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছিল না। ছেলেটিকে দ্রুত একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার এমার্জেন্সি একটি অপারেশন করতে হবে। অপারেশনটির দায়িত্ব পড়ে ক্যাথেরিন নামের একজন ডক্টরের উপর, আর এই ক্যাথেরিনই হচ্ছে আজকের গল্পের মা। ক্যাথেরিন একজন ভালো মানের ডক্টর। বলা যায় যে তার জন্যই ছেলেটার অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হলো, ও তাই ছেলেটি এখন বিপদমুক্ত। এই ডক্টর ক্যাথেরিন নিজে একজন সফল ডক্টর হলেও তার কোলের সন্তানটি কিন্তু খুবই অসুস্থ একটি ছেলে ছিল। ক্যাথেরিনের ছেলের নাম অ্যান্ডি। অ্যান্ডি প্রায় বিকলাঙ্গদের মতোই, না সে ঠিকঠাক হাঁটাচলা করতে পারে, না কোনো কাজ বেশি সময় ধরে করতে পারে। শারীরিক গঠনও তার ভালো না, প্রায় সময় সে ক্লান্ত থাকে, আর এর জন্যই অ্যান্ডিকে সারাদিন ঘরের ভিতরেই থাকতে হয়। তার মার কথা হলো, অ্যান্ডির শরীরের যা অবস্থা তাতে বাইরে গেলে বা কারোর সাথে খেলাধুলা করলে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। অনেক ছোটকালেই অ্যান্ডির স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, তার বাবা মার আন্ডারেই সে লেখাপড়া করে। অ্যান্ডির অবস্থা এতটাই করুণ ছিল যে তাকে সবসময়ই দেখেশুনে রাখতে হয়। ক্যাথেরিন যেহেতু একজন ডক্টর, তাই সে বেশিরভাগ সময় হসপিটালেই কাটায়। এজন্য অ্যান্ডির পুরো দেখাশোনাটাই করে তার বাবা। অ্যান্ডির বাবার নাম রিচার্ড। রিচার্ড একজন নার্স, তবে অ্যান্ডির জন্য সে তার কাজ বাদ দিয়েছে। সেও সারাদিন বাসায় থাকে আর অ্যান্ডির দেখাশোনা করে। ক্যাথেরিন নিজেই তার ছেলের ট্রিটমেন্ট করছিল। যা যা মেডিসিন দরকার হয় তা ক্যাথেরিন নিজেই লিখে দেয়। এগুলো শুধু নিয়ে আসার কাজটা করে থাকে রিচার্ড। এই ওষুধগুলো বেশ দুর্লভ, দোকানে সহজে পাওয়া যায় না, তাই রিচার্ড এগুলো তার এক পরিচিত নার্সের কাছ থেকে নিয়ে আসে। তার এই পরিচিত নার্সের নাম স্যান্ড্রা। স্যান্ড্রা আগে বেশ কয়েকটি ওষুধ কোম্পানিতে কাজ করেছে, তাই সে মেডিসিনগুলো ম্যানেজ করে দিতে পারে। স্যান্ড্রা বলতো মেডিসিনগুলো কিন্তু বেশ সেন্সিটিভ, তাই এগুলো যেন রোগীকে বেশি দেওয়া না হয়, না হলে কিন্তু বিপদ হতে পারে। এখানে আরও একটা ব্যাপার লক্ষ্য করা যায়, রিচার্ডের সাথে এই স্যান্ড্রার অবৈধ সম্পর্কও রয়েছে। রিচার্ড আসলে যে একজন খারাপ চরিত্রের লোক ছিল তা কিন্তু নয়। এটার পিছনে অবশ্যই একটা কারণ ছিল, তা হলো রিচার্ডের সাথে তার স্ত্রী ক্যাথেরিনের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। সত্যি বলতে, বাইরে থেকে ক্যাথেরিনকে একজন স্বাভাবিক ডক্টর মনে হলেও ভিতর থেকে কিন্তু সে মোটেও স্বাভাবিক কেউ ছিল না। সামনে এগুলো বোঝা যাবে। যাই হোক, অ্যান্ডিদের বাসার আশেপাশে তেমন কেউ না থাকলেও তাদের বাসা থেকে দূরে কিছু বাড়ি রয়েছে, আর এখানেই এক বাসাতে থাকতো এক বৃদ্ধ দম্পতি। তাদের কাছে এবার তাদের একমাত্র নাতনি ম্যারিয়ান এসে সেটেল হয়। কয়েক বছর আগে ম্যারিয়ানের বাবা মার মৃত্যু হয়েছিল, তখন থেকে সে একা, তাই তাকে তার দাদা দাদিরা এখানে নিয়ে এসেছে। আসার পর থেকেই ম্যারিয়ানের মন অনেক খারাপ, কারণ সে তার পুরনো সব বন্ধুদের ছেড়ে এখানে চলে এসেছে। একদিন ম্যারিয়ান বাসা থেকে বেরিয়ে আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিল। ঘুরতে ঘুরতে সে অ্যান্ডিদের বাসার কাছে চলে আসে। সে দেখে বিছানায় অ্যান্ডি শুয়ে আছে। অ্যান্ডির সাথে তার পরিচয় হয়। সে বেশ কথাও বলে। অ্যান্ডি বেরোতে পারবে না, তাই ম্যারিয়ানই তার রুমে চলে যায়। রুমে যেয়ে দেখে অ্যান্ডির এই অবস্থা। সে বেশ অবাক হয়, এই বয়সের একটা ছেলে অথচ এরকমভাবে অসুস্থ। ম্যারিয়ান অ্যান্ডিকে তার প্রথম বন্ধু বানায়। তারা দুজন মিলে ভিডিও গেম খেলছিল, তখনই সেখানে ক্যাথেরিন চলে আসে। আর ম্যারিয়ানকে দেখা মাত্রই কেন জানি ক্যাথেরিন অনেক রেগে যায়। মানে ম্যারিয়ানের এখানে আসাটা সে মেনে নিতে পারছিল না। সে অনেক তাড়াঘুড়ো করে ম্যারিয়ানকে চলে যেতে বলে। ক্যাথেরিনের এই আচরণগুলো একদমই অদ্ভুত। সে একদমই কাউকে অ্যান্ডির সাথে মিশতে দেয় না। কেন জানি মনে হয় অ্যান্ডির দেখাশোনাটা একটু বেশি করা হচ্ছে। তার মা অতিরিক্ত নজর দিচ্ছে তার ছেলের ব্যাপারে। হয়তো অ্যান্ডির অসুস্থতার জন্য তার বাইরে যাওয়া বা খেলাধুলা করাটা খুব একটা ভালো হবে না, তবে তার তো বন্ধুর দরকার রয়েছে, তারা তো এসে অ্যান্ডির সাথে সময় কাটাতে পারেই।
কিন্তু ক্যাথরিনের এখানে ঘোর আপত্তি। সে তার ছেলেকে সবার কাছ থেকে আলাদা করে রাখতে চায়। মনে হয় এটার বিশেষ কোনো এক কারণ রয়েছে। যাই হোক, অ্যান্ডিদের বাসার সামনে একটি ভুট্টার বাগান ছিল। এর কিছু গাছ অ্যান্ডির নিজের হাতেই লাগানো, কিন্তু নানা পাখির অত্যাচারে ভুট্টার ফলন দিন দিন কমে যাচ্ছে। এজন্য অ্যান্ডি চায় ম্যারিয়ানকে নিয়ে সেখানে একটি কাকতাড়ুয়া বানাবে। এটা বানানোর জন্যই একদিন ম্যারিয়ান অ্যান্ডিকে নিতে এসেছিল, কিন্তু ক্যাথরিন তাকে আবার দেখে বাজে ব্যবহার শুরু করে দেয়। সে অ্যান্ডিকে তো কোনো মতেই বের হতে দিবে না, উল্টো ম্যারিয়ানের মুখের উপরই সে দরজা লাগিয়ে দেয়। ব্যবহারগুলো খুবই অদ্ভুত। তবে ম্যারিয়ানও থেমে থাকার মেয়ে না। সে অ্যান্ডি রুমের বাইরে থেকেই তার সাথে যোগাযোগ করে। অ্যান্ডির ইশারায় সে কাকতাড়ুয়াটি বানায়, কিন্তু এটাও ক্যাথরিন সহ্য করতে পারে না। সে এসেই অ্যান্ডি রুমের জানালা লাগিয়ে দেয়। মোট কথা, সে অ্যান্ডিকে ম্যারিয়ানের সাথে কোনো মতেই যোগাযোগ রাখতে দিবে না। সে এসে ম্যারিয়ানকে নানা কথা বলে ভয়ও দেখায়। শুধু এটাই নয়, পরের সকালেই সে ম্যারিয়ানদের বাসায়ও চলে আসে এবং তার ব্যাপারে নালিশ করে। সে বলে অ্যান্ডির শরীরের যা অবস্থা তাতে তার একাই থাকা দরকার, কিন্তু ম্যারিয়ান এটা হতে দিচ্ছে না। অ্যান্ডিকে এভাবে একদমই আলাদা করে রাখার ব্যাপারটা ম্যারিয়ানের দাদা দাদিরও বেশ অদ্ভুত লাগে। তবে ক্যাথরিন তো ভালো একজন ডক্টর, আবার সে অ্যান্ডির মা, সেই ভালো বুঝতে পারবে তার ছেলের জন্য কি ভালো হবে। তাই তারা ম্যারিয়ানকেই বলে অ্যান্ডির কাছ থেকে দূরে থাকতে, তার মা যেহেতু এটাই চায়। এরপর থেকে দেখা যায় ক্যাথরিনও তার ছেলের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হয়ে পড়েছে। সে অ্যান্ডির রুমের দরজা জানালা সবসময় বন্ধই রাখে। ঘণ্টাখানেক পরপরই শেষে দেখে অ্যান্ডি আসলে কি করছে। এসবে সুস্থ হওয়া তো দূরে থাক, অ্যান্ডি আরও বেশি অসুস্থই হয়ে পড়েছিল। এগুলো তার মোটেও ভালো লাগছিল না। একদিন দেখা যায় অ্যান্ডি একটু হুইল চেয়ার থেকে উঠে হাঁটার চেষ্টা করছে, কিন্তু ক্যাথরিন সেটা দেখা মাত্রই তাকে থামতে বলে। বলে যে এগুলো চেষ্টা করার কোনো দরকার নেই, তুমি হাঁটতে পারবে না, আরও বেশি ক্লান্ত হবে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যায়, ক্যাথরিন কখনোই চাইতো না যে অ্যান্ডি এরকম একটু উঠে হাঁটবে বা মনোবল বাড়িয়ে তার কাজগুলো করার চেষ্টা করবে। মনে হয় সে যেন চায় তার ছেলে অসুস্থই থাকুক। কিন্তু কেন? একদিন রিচার্ড অ্যান্ডির ছোটবেলার ছবিগুলো দেখছিল। এখানে দেখা যায় অ্যান্ডির জন্ম হয়েছিল একদমই সুস্থ একটি বাচ্চা হিসেবেই, কিন্তু এখন তার যে অবস্থা তা দেখে মনেই হয় না যে সে ছোটবেলায় এরকম সুস্থ ছিল। এর মানে অ্যান্ডি বড় হওয়ার সাথে সাথেই এরকম অসুস্থ হয়েছে। রাতে রিচার্ডের সাথে ক্যাথরিনের বেশ কিছু তর্ক বিতর্ক হয়। জানা গেল অ্যান্ডির শরীরের অবস্থা এখন আগের থেকে অনেক বেশি খারাপ হচ্ছে, আর বিশেষ করে তার লিভার এখন কিছুটা ক্ষতিগ্রস্ত। রিচার্ড বলে ক্যাথরিনের দেওয়া মেডিসিনগুলো অতিমাত্রায় খাওয়ার জন্যই অ্যান্ডির এই অবস্থা হয়েছে, ওই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ক্যাথরিন তখন বলে সমস্যা নেই, যা কিছুই হোক না কেন তারপরও সে এই ওষুধগুলোই তাকে দিবে। বিষয়টা খুবই আজব, মানে ক্যাথরিন জানে যে তার ছেলেকে সে যে মেডিসিনগুলো দিচ্ছে এতে কিন্তু সে অসুস্থই হচ্ছে, কিন্তু তারপরও সে তাকে তাই দিবে। ক্যাথরিনের এরকমভাবে চিকিৎসা রিচার্ড কিন্তু কোনো কালেই মেনে নিতে পারেনি। সে তাকে অনেকবার বারণও করেছে, কিন্তু ক্যাথরিন শুনে না। আসলে রিচার্ড কখনো তার স্ত্রীর উপরে জোর খাটাতে পারতো না। এর একটা কারণ অবশ্য ছিল, তা হলো রিচার্ড কিন্তু একজন বেকার, আবার তার স্ত্রী একজন বড় ডক্টর। ক্যাথরিনের টাকাতেই কিন্তু তাকে চলতে হয়, এজন্য রিচার্ড তার স্ত্রীর সব কথাই সবসময় মেনে নিত। কিন্তু এখানে তো তার ছেলের জীবনের ব্যাপার, অ্যান্ডি আরও অসুস্থ হচ্ছে, এক্ষেত্রে তো রিচার্ডকে তার স্ত্রীর উপর জোর খাটিয়েই তাকে থামানোর কথা, কিন্তু সেটা সে কখনোই করত না। রিচার্ডের এরকম না করাটাও খুবই রহস্যজনক। যাই হোক, এদিকে ম্যারিয়ান এটা ভাবত যে হ্যাঁ অ্যান্ডি অসুস্থ, তবে এতটাও না যে তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না বা তার সাথে খেলাও যাবে না। তাই কিছুদিন পরেই সে আবার অ্যান্ডির সাথে দেখা করতে আসে। ভাগ্যক্রমে এ সময় ক্যাথরিন বাসায় ছিল না, আর রিচার্ড তো ক্যাথরিনের মতো নয়, তাই সে ম্যারিয়ানকে অ্যান্ডির কাছে যেতে দেয়। রিচার্ড চায় তার ছেলে স্বাভাবিক জীবনযাপনই করুক। এভাবেই রিচার্ডের সাহায্যে বাসায় যখন ক্যাথরিন থাকে না, ম্যারিয়ান তখন অ্যান্ডির সাথে খেলতে আসে।